কোভিড ক্ষেত্রে যেহেতু আপনাদের জানে আমি ধারাবাহিকভাবে ইয়ার বিরুদ্ধে প্রতিবাদ করে অহার পাছতো আজিকো প্রতি কিন্তু ধেমাজি প্রশাসন ধেমাজি যখন নগর সমিতি আসে বিজেপি নেতৃত্বীন সেইখানে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ নকলে আনকি আমি সরকারও ইয়ার স্মারক পত্র প্রদান করলো তখনও কিন্তু আজি কুপতি স্বচ্ছ ভারতের কথা কয় এই বিজেপি নেতৃত্বীন সরকারখানে কোনো ধরনের ব্যবস্থা করা নাই, সেইকারণে আমি প্রতিবাদ সাব্যস্ত করবলগা হয়েছে আর আগন্তুক দিনতো ইয়ার বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করে যাব বাধ্য হম। যেহেতু ধেমাজি এখন নগর মাজমজিয়াত থাকা বজার যখন স্বচ্ছ ভারতে ঢুকি পয়া নাই, এই বজারখনের আপনার বৃহস্পতি আর দেওবার দুটা দিনত বজারখন বহে আর আৰু তাতোতকৈ ডাঙৰ কথা ইয়া এই বজাৰখনত নিৰ্ভৰ কৰি আমাৰ গ্ৰাম্যাঞ্চলৰ যিটো অৰ্থনীতি সেই গ্ৰাম্যাঞ্চলৰ অৰ্থনীতি চলি আছে। তেখেতলোকে যিসকল কৃষকে আনি তেখেতলোকৰ উৎপাদিত সামগ্ৰী ইয়াত বিক্ৰী কৰে আৰু ইয়াৰ পৰা যি আমাৰ এই ওচৰৰ গ্ৰাহক আছে গ্ৰাহকসকলে ইয়াৰ পৰা ক্রয় বিক্রয় করে ঘরলে লৈ যায়, যার ফলত ইয়াত যিসমূহ আবর্জনা হয় আবর্জনাসমূহরপরা ডাঙর যে কিছুমান অচিন বেমার আজি যেনেকে ধরক আপনার কোভিড-19 দরে বেমার সৃষ্টি হয়েছে তেনেকা বেমার যে নহব কোনো মানে না, সেইকারণে আমি ইয়ার বিরুদ্ধে প্রতিবাদ করে আছো আর ধেমাজি প্রশাসনক পুনের আপনার মাধ্যমে তখন দাবি জানাইছো যে অতি শীঘ্রে এই নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করা।